আসন্ন বিধানসভা ভোট প্রসঙ্গে আজ রাজারহাট গোপালপুরে তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবেশ সাহা 24 আওয়ার্স টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানালেন তাদের রণকৌশল নিয়ে, এমনকি বিরোধী জোট ও বিজেপির প্রচারের বিভিন্ন ছলাকৌশল নিয়েও বিস্তারে ব্যাখ্যা দিলেন তিনি। ক্যামেরায় সঞ্জীব পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আমাদের রণকৌশল খুব সিম্পল, আমরা উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাচ্ছি এবং মমতা ব্যানার্জি 10 বছরে যে উন্নয়ন করেছেন সেটাকেই আমরা পাখির চোখ করেছি এবং আপনারা দেখে থাকবেন যে বিশেষ করে দুয়ারে সরকার যে প্রকল্পটি, আমাদের 62টা প্রকল্প আছে, তার মধ্যে একটা দুয়ারে সরকার প্রকল্পটি মানুষের মধ্যে ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করেছে। প্রথম অবস্থায় আমরা দেখেছি যে স্বাস্থ্যসাথী প্রকল্পে অনেক মানুষ প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিল যে বোধহয় হবে না, এবং তারপরে যখন দেখা গেল 10-15 দিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড মানুষ হাতে পেতে শুরু করল এবং যখন এই বার্তাটা মানুষের কাছে গেল যে শুধু কার্ড হাতে পাওয়া নয়, এই কার্ডের মাধ্যমে বহু বড় বড় অপারেশন চিকিৎসা করানো যাচ্ছে, তখন আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ যারা আসছিলেন না তারা কিন্তু ভীষণভাবে এটার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং এই প্রকল্পটা জনজীবনে ভীষণভাবে সাড়া ফেলেছে। তারা সবাই মমতা ব্যানার্জিকে ধন্যধন্য করছেন। খাদ্যসাথী প্রকল্প যেমন বিনামূল্যে আমাদের খাদ্যদ্রব্য সরবরাহ রেশনের মাধ্যমে করা হচ্ছে, সেটাও একটা অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং ভারতবর্ষের প্রায় 8.5 কোটি মানুষকে বিনামূল্যে রেশনের মাধ্যমে খাদ্যদ্রব্য সরবরাহ করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে আগামী জুন মাস পর্যন্ত তারা বিনামূল্যে রেশন পাবেন এবং ভোটের পরে দল ক্ষমতায় আসার পরে সারা জীবনের জন্য রেশনটাকে ফ্রি করে দেবেন। এটা আমি 2 প্রকল্পের কথা বললাম। সুতরাং এইরকম আমাদের 62টা প্রকল্প আছে, যে প্রকল্পগুলির কোনো না কোনো প্রকল্পের সুবিধা বঙ্গবাসী পেয়েছে। তার মানে এবারে ইলেকশনে আপনারা মেন প্রকল্পগুলোকেই ভরসা করে এই বৈতরণী পার হওয়ার চেষ্টায় রয়েছেন, মানে আলাদা ধরনের আর কিছু প্রজেক্ট কিছু নেই ইলেকশন হিসেবে? না, অবশ্যই না। তার কারণ হচ্ছে হলো যে আমরা যে ভোট আসলে পরে শুধুমাত্র ডেভেলপমেন্টের কথা বলি তা তো নয়। আজকে আপনি যদি লক্ষ্য করেন 10 বছর ধরে আমাদের সরকার যে উন্নয়ন করেছে, আমরা একটা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি, সেই রিপোর্ট কার্ড আমরা নিয়ে মানুষের কাছে যাচ্ছি এবং 10 বছরের সরকার যে জোটটা তৈরি হয়েছে এটা আপনাদের পক্ষে স্বস্তিকর ইয়া অস্বস্তিকর? মানে বিজেপিকে আটকানোর জন্য এটা কি আপনাদের একটু সাহস যোগাবে না আপনাদের ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে, মানে কি ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখছেন? দেখুন, 2016 নির্বাচনেও বাম এবং কংগ্রেস জোটে গিয়েছিল এবং সেখানে তার আগের নির্বাচনে আমরা কংগ্রেসের সঙ্গে 2011 সালে আমরা জোটে গিয়েছিলাম এবং জোটে গিয়ে আমরা দেখেছিলাম যে আমরা এককভাবে 187টা পেয়েছিলাম আর বাকি কংগ্রেস পেয়েছিল। এবং 2016তে বাম এবং কংগ্রেস যখন জোট করল তখন আমরা দেখলাম যে আমাদের ওই 187 আসনটা 211 আসনে পর্যবসিত হয়েছিল বা পেয়েছিলাম আমরা। আবার পাশাপাশি আপনারা যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখেন সেখানেও বাম এবং কংগ্রেস জোটে গেলেও আমরা দেখেছিলাম যে বিজেপির ভোট বৃদ্ধি পেয়েছিল, ওরা বাংলায় 18টা আসন পেয়েছিল, যেটা নিয়ে ওরা একটু লাফাচ্ছে যে বাংলায় 18টা আসন পেয়েছি মানে এবারে বাংলা দখল করব। কিন্তু সেখানে একটা রাজনৈতিক যে অঙ্ক সেটা যদি দেখা যায় সেখানে আমরা দেখেছিলাম বিজেপির ভোট বৃদ্ধি পেয়েছিল, বাম এবং কংগ্রেসের ভোট কমেছিল। কংগ্রেসের 27% ভোটের মধ্যে 20% ভোট তারা বিজেপির দিকে ঠেলে দিয়েছিল, মাত্র 7% ভোট পেয়েছিল। পাশাপাশি কংগ্রেস যাদের 5-6% ভোট আছে তাদের ভোটটা শতাংশের হিসাবে 2% নেমে এসেছিল। এই মুহূর্তে
বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেদিকে যদি তাকান আপনারা দেখতে পাবেন যে সেখানে সবথেকে বেশি যেটা নারী নিরাপত্তা নেই সেই রাজ্যগুলিতে বিশেষ করে ইউপির মতন রাজ্যে নারী নিরাপত্তা নেই ত্রিপুরার মতন রাজ্যে পেনশন বন্ধ করে দেওয়া হচ্ছে ইউপির মতন রাজ্যে 25,000 পুলিশ কর্মচারী ছাঁটাই হয়েছে সুতরাং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাম এবং কংগ্রেস তারা নিজেরাও বুঝতে পারছে যে বিজেপি আসলে পরে এই বাংলায় মানুষের অধিকার বলে কিছু থাকবে না মানুষের কণ্ঠরোধ করে দেওয়া হবে এবং যে উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন বা করছেন এবং ওদের তো রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পরিষ্কার বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে পরে প্রকল্পগুলিকে বন্ধ করে দেবো কেননা এতে বেকার খরচা হচ্ছে সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা জানি যে বাম এবং কংগ্রেস এবারে যদি তাদের নিজেদের ভোটটা এবারও যদি বিজেপির দিকে ঠেলে দেয় তাহলেও আমাদের কিছু হবে না সাধারণ মানুষ বুঝতে পারছে যে বিজেপি আসলে পরে সমূহ বিপদ সুতরাং আমরা মানুষের উপরে আস্থা রাখছি উন্নয়নের উপরে আস্থা রাখছি এবং আমার আশা যে গতবার 211 যদি পেয়ে থাকি এবারে আমরা 250-এর কাছাকাছি আসন পাব এবারে ভোট বিশ্লেষকরা বিভিন্ন ধরনের রুটিতে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশঙ্কু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো যদি সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে মানে আপনারা কি তখন ওই কংগ্রেস বা সিপিএম এর যে জোট তার সঙ্গে আঘাত করবেন না কি করতে চাইবেন বিজেপি কাটানোর জন্য আমি জানি না সেই বিশ্লেষকরা কারা কেননা আমরা দেখেছিলাম 2016 নির্বাচনে কিছু প্রেস মিডিয়া যেখানে বিশ্লেষকরা বসেন তারা ভোটাভুটি কংগ্রেস সিপিএম জোটকে ক্ষমতায় প্রায় এনে ফেলেছিল সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রী হচ্ছে এরকম একটা বিশ্লেষণ করেছিল তাই সুতরাং বিশ্লেষকরা যাই বলে থাকুন আমরা তো মানুষের পালস বুঝি দীর্ঘদিন রাজনীতি করার ফলে আপনি যদি কোথাও 10টা লোক জমায়েত হয় আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করলে পরে একটাই প্রশ্ন আসবে বিজেপি আসলে সমূহ বিপদ এবং কংগ্রেস সিপিএম নিজেরা 2 অঙ্কের আসন পাবে নাকি সে নিয়েও যথেষ্ট সন্দেহান মানুষ তা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং মানুষ মমতা ব্যানার্জিকেই চায় অন্য কেউকে চায় না ত্রিশঙ্কু হবে না সে বিশ্লেষকরা যাই বলুক এবং বিশ্লেষকদের মধ্যে যদি বিশ্বনাথবাবুর মতন বিশ্লেষক হয় যিনি বিজেপির হয়ে প্রচার করেন তাহলে পরে তিনি তার কথা বলছেন কিন্তু মানুষ তার জবাব ভোটের বাক্সে ঠিক দিয়ে দেবে যেমন বিপ্লব দেব কিছুদিন আগে এসে বলে গেলেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায় ওরা ভুরি ভুরি উদাহরণ তুলে ধরছে যে উত্তর পূর্ব ভারত যেভাবে পিছিয়ে ছিল আগে বিজেপি আসাতে সেই রাজ্যগুলো নাকি উন্নতির শিখরে পৌঁছচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন উত্তর পূর্ব ভারতে বিজেপি কিভাবে ক্ষমতায় এসেছে আপনারা জানেন কোথাও 2টো আসন নিয়ে দেখা গেছে যে তারা সেই রাজ্য দখল করেছে পয়সার বিনিময়ে এবং উত্তর পূর্ব ভারতের যে সমস্ত মানুষ বসবাস করেছেন করছেন তারা বেশিরভাগই মনের কষ্টে আছেন এটা হচ্ছে হলো বিজেপির প্রচার কিন্তু মানুষ এই কথা বলছে না সেক্ষেত্রে যদি দেখা যায় আজকে আসামে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামও একটা রাজ্য যাদের প্রায় 134টার মতন আসন আমাদের সঙ্গে এবারে ভোট হবে সেখানে এক দফায় ভোট হচ্ছে যেহেতু বিজেপি শাসিত রাজ্য এবং সেখানে যেভাবে এনআরসি মাধ্যমে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে এবং তাদের ভোটগুলো নিয়ে তাদের প্রতি যে অবিচার করা হয়েছে তার জবাব কিন্তু মানুষ ব্যালট বক্সে দেবে কেননা ওরা বলছে এখানে ক্ষমতায় আসলো এনআরসি করবে সুতরাং মানুষ জানে এগুলো বিজেপির মিথ্যা গিমিক এবং এক শ্রেণীর মিডিয়ার প্রচার ছাড়া